হ্যালো, আসসালামু আলাইকুম। আমির ভাই বললাম তাকে, আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আই দেখলানি ভিডিও লিখে চিকেনের চিকেন প্লিট ফ্রাইডারে চিকেনের ব্রেস্টের মানে টাকা যেটা আটটা মেয়েদের ডিজাইন হয়ে যাওয়ারি আজকে এটা দিয়ে তো অনেকটা মারা গেলাম। এদিনও বানাইছিলাম একটা স্পেশাল এই চিলি চিকেন, তো আমার অনেক ভাই এনতে বলছেন এটা চিলি চিকেন ডিফারেন্ট লাগে, ঠিকও আছে, এটা তো ডিফারেন্ট বানাইছো আমি। আর আজকে যেটা বানাইনি এটা বানাইব এখানে আপনার নর্মাল চিলি চিকেন, যেটা পপুলার চিলি চিকেন আর শুনে করি মাঝে আমি এইটা দিকে দালি বানাই, যদি আপনি সাইন ব্রেস্ট দিয়ে বানাইতে পারবো অসুবিধা না, কিন্তু ব্রেস্টের চিকেনটা তারা শক্ত থাকি যায়, আর এটা দিয়ে বানাইলে এখানে সফট এখানে সফট আছে তেল লাগি, যদি আপনারা আসলে বানাইয়ে তখন তো ঠিক আছে, আপনার আইডিয়া আছে আরও যদি না বানান তা আপনারা বানাইয়া ঠাই হয়ে দেখবা আমার সাথে তারা ঠিক আছে। এ খুব সুন্দর একটা রেসিপি চিলি চিকেন, পপুলার চিলি চিকেন ওই বইটার নাম, আপনারা দেখবা বা যদি আপনারা চাই খাই কথা হবা কোনো অসুবিধা নাই, রেস্টুরেন্টও হন টেক আউটও হন বা গরু যেটা তেমন একটা পয়সা নাই পুরা পয়সা দিব আপনারা। আর আর একটা জিনিস ক্লিয়ার করি আমি, আমার অনেক ভাই দেখুন জামির ভাই আপনার আত ইউজ করবেন না, আতের যে একটা সুন্দর বা যে একটা মজা এই মজা গ্লোভে আইতো নাই, জানো নি শেপটাও আইতো নাই গ্লোভে, ঠিক আছে। আর যারা প্রফেশনাল মানুষ এরা তো ভিডিও করা পয়সা লাগি প্রফেশনাল লাগে, আর ঠিক আছে আমি কই না যে পয়সা লাগি না, বাট আমি তো রেস্টুরেন্টও খামের মাঝে মাঝে আপনারা দেখাইলাম যে আমি এখানে সালাম দিয়ে ন্যাচারালি দেখাইতাম যে আপনারা অবরোধ আরও যে সময় ভালো লাগে একটা কর্তা করে লইলা বুঝছেন ও হিসাবে হিসাবে আমি আমার ওটা বানাই কর্তা লাগে, আপনারা দুঃখ দুই বানা যে আমির ভাই এগুলো ইউজ করেন না, এবারে জিঞ্জার পাউডার পরিমাণ মতো এবারা সল্ট, তো অনেকেই কই যে পরিমাণটা খাওয়ার লাগে, তো মানে মনে করো চিকেন তো আর দেখি লাইছেন ও, তো ওটার মাঝে ঠিক আছে তো ফ্রাই করবো না আমি এর লাগে, এটা তো আর অতটা ইম্পর্টেন্ট না, এর লাগে দেখাইলাম না আমি যে সময় ইম্পর্টেন্ট হয়ে বেশি এটা দেখাইলাম না, ব্ল্যাক পেপার এবারে গার্লিক পাউডার চুরা এবারে লেমন জুস এবারে মাখাই আর কম সময় পাঁচটা মিনিট রাখবো, আমরা দিয়ে একটা জিনিস দিবো হালি পুরো একবার শক্তই বার লাগি অনেক এন্ডা দিন, আমি এন্ডাই খাম না আমি ওইটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার দেওয়ার পর তুই গিয়ে এটা মচমচে হইব, যেটা আমরা ওই টাটকা মচমচে ও মচমচে হইব, তুই গিয়ে পয়লা স্টেপ কিন্তু তিনটা স্টেপ এটা আমি ফ্রাই করবো, এরপরে আমার যে গ্রিন পেপার রেড পেপার ওষুধ দিয়ে আর আরও সস বানাই আর সে বানাই আজকে দেখো বা পপুলার চিলি চিকেনটা আশা করি আপনার ভালো লাগবো আর এনজয় করার ভাই আই চালো ভাই আস্তে আস্তে ফ্রাই হইব এরপরে দেখাইবো আপনারা আজকে পপুলার চিলি চিকেনটা ভাই আই চিকেনটা ভাই ওর না হয়ে গেছে এখানে পুরা করতাম ভাই আপনার করে তারা আপনি আর ও চান্স আপনারা দেখাই দেবো যে আমার আরও যদি কাটাকাটি ও কাটাকাটিটা দেখাই দেবো এটা ব্রাউন হয়েছে দেখানি ভাই ও ব্রাউন হইলেও চিনি দেলাম আনি ব্রাউন হইলেও আমার বার্গেনিং ব্যাপার উনি হচ্ছে ব্রাউন হচ্ছে মানে
এটা লাগে অপশনাল সিরাচি সবজি তাকে দিলা নাইলে টমেটো কেচপ তো টমেটো কেচপ তো এটা আছে এটা আমার তোরা দের আমার চলে তোরা দের বলাই দাও লাগে কল পয় ধরা হনি এটা ফ্রেশ হনি ভাই এনে মানে সয়া সস নিয়া সামুজের পরিমাণ লাগি দিলাম তোরা খালো তোরা ধরা চিলি সস খেয়াল করতে আপনারা লবণ দিয়েছি না আমরা তো অগুলো আসি মাসাল্লাহ গ্রিন চিলি আর আলো আছে রেড চিলি আর আপনার উপরে ইনশাল্লাহ আলু গেলো চিকেনটা তো লাগবে পপুলার চিলি চিকেন আপনার ফ্রাই করবা করিয়েন্দা দাদা সিসা মিশি ওইগুলো ইনশাল্লাহ যদি ভালো লাগে বেশি বেশি দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আমার ফেসবুকে ফলো করবা বালা তাহলে দেখো এবার সুন্দর একটা ভিডিও আসসালামু আলাইকুম।